আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, হাল তাদরি ফিমা ইখতাসামুল মালাউলালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে, আপনার জানা আছে কি নিয়ে হইচই হচ্ছে? তখন আল্লাহ রাসূল বলছেন, নাম ফিলকা ফরাত, হ্যাঁ আমি জানি উপরে কি বলা বলি হচ্ছে ফেরেশতাদের মাঝে, এটা আমি জানি। সেইটা হচ্ছে যে মানুষের পুরুষ নারীর পাপ মিটে যাবে কিসে, তারই আলোচনা হচ্ছে। তো সেইটা হলো এই যে আল মাকসুবাদ সালাওয়াত ফিল মসজিদ, সলাতের পরে ফরজ সলাতের পরে মসজিদে বসে বসে যদি তাসবি তাহলিল জিকির আজকার করে তাহলে তার সব পাপ মিটে যাবে, তারই আলোচনা হচ্ছে। দুই, আল মাসাল আল আকদাম ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে যদি মসজিদে যায় তাহলে তার সব পাপ ক্ষমা হয়ে যাবে, এই নিয়ে আলোচনা হচ্ছে। তারপরে ওয়াসবাগু ওযু আলাল মাকারেহে, কষ্ট করে যদি শীতের দিনে ভালো করে ওযু করে তাহলে সব পাপ ক্ষমা হয়ে যাবে, এরই আলোচনা হচ্ছে। এই তিনটা আলোচনা হচ্ছে। এখনো কথা যেখানে যেতে চেয়েছি যেতে পারিনি, যাই তাহলে বুঝতে পারবেন। এখন আল্লাহ রাসূল বলছেন, মান আশাবে খাইরিন ও মা মান ফালা হাজা ফা আশাবে খাইরিন ও মাতাবে খাইরিন, যে এই তিনটা কাজ করতে পারলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, সে মরলেও ভালো বাঁচলেও ভালো, এই তিনটা যে কাজ করতে পারছে, তার মরে যাওয়া ভালো তার বেঁচে থাকা ভালো, মরলেও ভালো বাঁচলেও ভালো, এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন, ওয়া কানা কাইয়ামিন ওয়ালাদাতহু উম্মুহু মিন খাতিয়াতিহি, সেই লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়, তার কোনোই পাপ থাকে না, নিষ্পাপ হয়ে যায়। তো এই তিনটা যদি কাজ করে মানুষ তাহলে তার কোনো পাপ থাকে না, নিষ্পাপ হয়ে যায়। তো এই তিনটা কাজ কি পুরুষের জন্য খাস না মহিলারাও করতে পারে? মহিলারাও করতে পারে। নিষ্পাপ, জান্নাতের সব দরজা খোলা, কিন্তু এমন কোন আমল আপনি দুনিয়াতে বের করতে পারবেন না যে চারটা কাজ করলে পুরুষও জান্নাতে চলে যাবে। আরো আপনাকে দেখাই, মহিলাদের মর্যাদার কাছে পুরুষ যেতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আলা জারিয়াতাইনে ফা আনা ওয়া হুয়া ফিল জান্নাহ হাকাজা ওয়া আসারা বিসাবাব আলস্তা ওয়া জামা বাইনাহুমা, বললেন, পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ে দুইটা বেটি হয়েছে, পড়াশোনা করিয়েছে, ভালো দেখে বিবাহ শাদী দেওয়ার চেষ্টা করেছে, বাস দুইটা মেয়ের বাপ জিম্মেদারি পালন করেছে, তা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই বাপ জান্নাতে একসাথে থাকবো, এইভাবে। তখন একসাথে দেখাতে গিয়ে আঙ্গুলের তর্জমা আর মধ্যমা আঙ্গুল দেখিয়েছে, এই মধ্যের আঙ্গুল আর তর্জনী আঙ্গুলে দুটা দেখিয়েছেন, দেখে বলেছেন, দেখো দেখো কিভাবে জমা হয়ে আছে, এইভাবে জমা করে দেখালেন যে ওই মেয়ের বাপ আর আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে এভাবে থাকব। কথাটা স্পষ্ট আরেকটু করি, আল্লাহ নবী বলছেন যে আনা ওয়া কাফিরুল ইয়াতিম ফিল জান্নাহ হাকাযা, আমি আর ইয়াতিমের যে লালন পালন করবে সেই জান্নাতে একসাথে থাকব। তখনও তিনি এই মধ্যমা আঙ্গুল আর তর্জনী আঙ্গুল দুটাকে একসাথে জমা করলেন, জমা করে দেখালেন, তবে জমা করতে গিয়ে ফাররাকা বাইনা হোমা দুইটার মধ্যে একটু ফাঁকা রাখলেন, রেখে বললেন, দেখো দেখো দেখো, কেউ যদি ইয়াতিমের লালন পালন করে
তাহলে আমি আর ওই ইয়াতিমের লালন পালন করা ব্যক্তি জান্নাতে এভাবে থাকব। তখন আঙ্গুল দুটি দেখালেন, কিন্তু আঙ্গুল দুটির মাঝে কি আছে? ফাঁকা আছে, মানে একই সাথে থাকা হবে না, পাশাপাশি হতে পারে। কিন্তু দুইটা মেয়ের যদি লালন পালন করে বাপ, তখন কার সাথে একসাথে থাকবেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এমন কোনো দুনিয়াতে পথ পদ্ধতি নাই যে বাপ যদি দশটা ছেলের বেটার, দশটা বেটার দশটা ছেলের যদি লালন পালন করে লন্ডন থেকে পড়িয়ে নিয়ে এসে পিজি হাসপাতালে ডাক্তার করে দেয়, তবুও তার ছেলে এক পয়সা উপকারে আসবে, এ কথা আল্লাহ নবী বলেননি। তো পড়াবে কেন? জন্ম দিয়েছে এই জন্য। তো আব্দুরাজাক সাহেব, থামেন থামেন থামেন, একটা কথা আছে। আমরা যে শুনেছি যে ভালো ছেলে বাপ মায়ের জন্য দোয়া করবে, মানুষ মারা গেলে তিনটা দোয়া চালু থাকে, এই যে ইনকাতাল ইনসান ইনকাতা, এই যে মাতাল ইনসান ইনকাতা আমালহু, মানুষ মারা গেলে মানুষের কর্ম বন্ধ, তবে তিনটা থাকে। একটা হলো ওলাদুন সলে, ভালো ছেলে। তো ওয়ালাদুন সলে এসেছে মানে ছেলে মেয়ে দুইটাই, শুধু ছেলে নয়। যদি আল্লাহ নবী বলতেন ইবনুন সলে, ভালো ছেলে, তাহলে হতো, কিন্তু আল্লাহ রাসূল ছেলের সাথে খাস করেননি, বলেছেন ওয়ালাদুন সলে, ভালো ছেলে মেয়ে। ছেলেও ভালো হলে বাপের জন্য ভালো, মেয়েও যদি ভালো হয় তো বাপের জন্য ভালো। এতক্ষণ পর্যন্ত মেয়েদের মর্যাদার কাছে যেতে পারবে না কোনো ছেলে, কোনো পথ নাই দুনিয়াতে, তার দুই নম্বর তিন নম্বর দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি মেয়ের লালন পালন করে, তো এই ঘটনাটা আল্লাহ রাসূল ওই সময়তে বলেছিলেন, আল্লাহর নবী বাড়িতে ছিলেন না, একটা মহিলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে খেতে চাইলেন। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি বাড়ি তল্লাশি করে দেখলাম বাড়িতে কোনো কিছুই খাদ্য নেই, একটা খেজুর ছিল বাড়িতে, একটাই খেজুর, আমি একটা খেজুরি ওই মহিলাটাকে দিয়ে দিলাম, আমার কাছে খেতে চাইলো। তখন তো আমি দেখলাম মহিলাটা খেজুরটাকে দুই টুকরা করলো, দুই টুকরা করলো, দুইটা মেয়েকে দিল, ও দুইটা মেয়ে নিয়ে এসেছিল সাথে করে ভিক্ষে চাইতে, খেতে চাইলো। তো আমি একটা খেজুরি বাসায় ছিল দিয়ে দিলাম, তো একটা খেজুরকে দুই টুকরা করে দুই মেয়ের হাতে দিল, ও নিজে কিছু খেলো না, তারপর চলে গেল। তো আল্লাহ নবী কিছুক্ষণ পরে বাড়িতে ঢুকলেন, ঢুকতে আমি বললাম আল্লাহ নবী ঘটনা এই, কি ঘটনা বলো তো? একজন মহিলা দুইটা মেয়ে বাচ্চা নিয়ে আমার কাছে ভিক্ষা চাইতে আসলে, সে খেতে চাইল। তো আমি বাড়ি তল্লাশি করে দেখলাম কিছুই নাই, বাড়িতে একটাই খেজুর, তো আমি একটা খেজুর দিয়ে দিলাম। তো মহিলাটা একটা খেজুরকে দুই টুকরা করে দুই মেয়ে বাচ্চাকে দিল, তারপর চলে গেল। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো খাদিজা, শোনো আয়েশা, কেউ যদি কোনো বাপ যদি মেয়ের লালন পালন করে, তাহলে বিচারের মাঠে জাহান্নাম এবং বাপের মাঝে মেয়েটা দাঁড়াবে, ওইদিকে আছে জাহান্নাম আর এদিকে আছে ওর বাপ, আর মধ্যে আছে মেয়েটা। আগে বাপের জান্নাত ঘোষণা হবে, তারপরে মেয়েটা এখান থেকে সরবে। জাহান্নাম ঘোষণাও নেই সরাও নেই, দেখি কতক্ষণ চলে। হাদিস বুখারী মুসলিম। কেউ যদি দশটা ছেলের লালন পালন করে, বিচারের মাঠে ছেলে এইভাবে দাঁড়াবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেননি। কেউ যদি বলে আব্দুর রাজ্জাক সাহেব, থামেন থামেন, একটা কথা আমরা তো শুনেছি আপনার বক্তব্যের মধ্যেই শুনেছি মনে হয়, যে ছোট ছেলে মেয়ে যদি মারা যায় তো জান্নাতে যতক্ষণ পর্যন্ত তার বাপকে না দিবে ততক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে যাবে না। তো হ্যাঁ, কথা ঠিকই আছে, ওখানে ছেলে খাস নয়, ছেলে মেয়ে দুটাই, যার জন্য আপনাদেরকে আমি বলেছি ভুলেও কোনোদিন দুইটা ছেলে মেয়ে নেবেন না, নেবেন দশ বারোটা, দশ বারোটা পনেরোটা নিলে দুই চারটা মারা যাবে, দুই চার পাঁচটা থাকবে,
আপনারা 12 ভাই বোন, তার মধ্যে 7 জন আছেন আর বাকিগুলো 5 জন মারা গেছে, আপনার বাপ মা এমনিতেই জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ, আর আপনার ছেলেই মাত্র 2টা, তো কয়টা মরে আর কয়টা থাকে? যার জন্য এমন বোকামি কাজ করা হবে না। এগুলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র কৌশল, যে ছেলে মেয়ে কম নিতে হবে, এই পিল বড়ি খেতে হবে, ছেলে বন্ধ করতে হবে। আমাদের হেলালউদ্দিন ডাক্তার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ভালো বড় ডাক্তারের স্ত্রীও বড় ডাক্তার নেই, বড় ডাক্তার নেই, তো মাঝে মধ্যেই আবদুল্লাহ রাম্মাকে বলে যে আপনার যদি কোনো চিকিৎসা করে ছেলে মেয়ের ব্যবস্থা করা যায় সেটা আমি করব, আমি চেষ্টা করি। তো বলছে আপনি করেন, যদি চেষ্টা করে আপনার কুলাই, আমরা তো এ পর্যন্তই আছি। তো বলছে যে আপনারই ছেলে মেয়ে হওয়া দরকার। তো আমরা বলছি শুধু আমাদের নয়, প্রত্যেক মানুষেরই ছেলে মেয়ে হোক, তাহলে ভালো মন্দ কিছু তো হবেই। 10টা 12টা ছেলে মেয়ে হলে, 2টা খারাপ হলে 7-8টা তো ভালো হবে। ভুলেও কোনোদিন একটা ছেলে একটা মেয়ে নেওয়ার হিসাবে করে পাতায় কেটে দেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছে আর কোনোদিন আপনি পিল বড়ি খাবেন না, তোবা করলাম, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাই, আস্তাগফিরুল্লাহ ওয়া তুবিলাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আয়ুদ্দম্বে আকবর, আল্লাহর নবী সবচেয়ে বড় পাপ কোনটি? তখন তিনি বললেন আন্তা দোয়া হয় নিদ্দানোহা খালাকাক, তুমি আল্লাহর সাথে শেরেক করবে, এটা সবচেয়ে বড় পাপ। তো জিজ্ঞাসাকারী বলছেন সুমায়ন, তারপরে কোনটা? তখন তারপরে আল্লাহ নবী বললেন আন্তাকতলওয়ালা দাকা খাসিয়াতা ইয়াতামা মাক, খাদ্যের ভয়ে পড়াশোনা করাতে পারবো না, এই ভয়ে, রুজির ভয়ে ছেলে মেয়ে নিল না, এটা হলো পৃথিবীর দ্বিতীয় মহাপাপ। তারপরে জিজ্ঞাসাকারী বলেছেন সুমায়ন, তারপরে কোনটা? তখন আল্লাহ রসুল বললেন আন্তুসানি হালিলাতা জারেক, তুমি তোমার প্রতিবেশীর সাথে জেনা করবে, এটা পৃথিবীর তৃতীয় মহাপাপ। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে চুপচাপ বসে থাকার চেষ্টা করবেন। আমি যে বিষয়টি সামনে নিয়েছি, অনেক দূরের পথ আছে, এরপরেও আমরা কিছুক্ষণ কথা বলবো ইনশাআল্লাহ। দিনী ভাই বোন যারা আছেন, আমাকে দেখতে পান আর না পান, বসার জায়গা হোক আর না হোক, ক্ষেতলালের আশেপাশের লোকজনকে আমি অনেকদিন আগে থেকেই ভালোবাসি, তারা অনেক ভদ্রনম্র, তারা করোনাদি শোনা ও আমল করা ভালোবাসে। মর্মে বহু পুরুষ নারী উপস্থিত হয়েছেন, যেহেতু কিছু শুনবো মানবো বলে উপস্থিত হয়েছেন, কাজেই দয়া করে এখন কোনো কাজ দেখায়েন না, আর এসেছেন চলে গেলেন, এটাতে কি হলো? কি এমন বাড়িতে আপনার হাইকোর্ট আর জজকোর্ট আছে যে আপনি চলে গেলেন? এগুলো হলো খারাপ স্বভাব, তার স্বভাবই খারাপ। এসেছে আধ ঘন্টা বসেছে, মনটা চায়নি, ভালো লাগেনি, চলে গেছে, যে কোথাও চা খেয়েছে, বিস্কুট খেয়েছে, চলে গেছে, ঢং ঢং করে এসেছে, আবার ঢং ঢং করে চলে গেছে, গল্প করেছে, বদনাম করে চলে গেছে। এই শয়তানি আচরণ, এই নোংরামি আচরণ, এই বেহাই আচরণ ত্যাগ করতে হবে, ভালো হওয়ার চেষ্টা করতে হবে। বয়স ছিল একদিন 40, দেখে রেখেছেন 60, একদিন দেখি 70, তারপর আর নেই, যেতেই তো হবে, যেতেই যেহেতু হবে, তো সময়কে মূল্যায়ন করার চেষ্টা করে, মরা তো লাগবেই। অনেকদিন পরে হলেও ফেরাউন ডুবে গেছে, অনেকদিন পরে হলেও ফেরাউন ডুবে গেছে, কাজে আমার আর আপনার যাওয়া লাগবেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলছেন ইস্তাহিউ মিনাল্লাহ হাক্কাল হায়া, সাহাবীগণ তোমরা শোনো তো, তোমরা আল্লাহকে সত্য সত্য লজ্জা করো তো, এটা বলছেন আল্লাহ নবী। আচ্ছা শোনো তো, তোমরা তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি, নাহানো নাস্তাহি হাক্কাল হায়া, আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন না 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 না, আমি সেটা বলিনি, তোমরা যেটা বুঝেছো আমি সেটা বলিনি, লাইসা দালিক, এটা নয়, তোমরা যেটা লজ্জা বুঝেছো সেটা আমি বলিনি, আমি বলছি যে মাইয়াস্তাহি হাক্কাল হায়া, যে ব্যক্তি সত্য সত্যই আল্লাহকে লজ্জা করবে, তার 3টা কাজ 4টা কাজ, এক ফালইয়াফাজির রাসা ওমা ওয়া আ,
সে তার মাথাকে হেফাজতে রাখবে, আর মাথার সাথে আনুষঙ্গিক যা আছে। আবদুল্লাহর একটা বক্তব্য শুনবেন, তাতে জিবা এবং কানের কথা উল্লেখ আছে। মাথা এবং মাথার সাথে সম্পৃক্ত যা, তাকে যদি মানুষ হেফাজত করতে পারে তাহলেই সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করে। তো মাথার সাথে এক নাম্বার যেটা বিপদ আছে মানুষের, সেটা হলো মুখ, জিবা। এর চেয়ে বড় বিপদ মানুষের জীবনে কিছু নেই। মানুষ অজান্তে কার বদনাম করে ফেলেছে, জাহান্নাম চলে যাবে, তাহাজ্জুদ দিয়ে ওকে টিকাতে পারবে না, পৃথিবীর কোনো আমল দিয়ে ওকে টিকাতে পারবে না, ও জাহান্নামে যাবে। অথচ সেটা দিয়ে ও খুব বিরোধিতা করতে চায়নি, দোকানে বসে আড্ডা পিটছিল, কার বদনাম করেছে, জাহান্নামে চলে গেল মুখ। যার কারণে আল্লাহ রাসূল একদা বলছেন, সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে কি? এ কথা বলতে বলতেই ফাঁকা চালে সানা হোক জিভাটা ধরে নে বলছে, জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারি জাহান্নামে নিক্ষেপ করে। কথাই বলবেন না, দোকানই বসবেন না, আমি চিরদিনের জন্য আড্ডা পিটার দোকানে বসা না করে দিয়েছি। দোকানে জিনিস কিনতে যতক্ষণ সময় লাগবে ততক্ষণ দাঁড়াবেন, 1 কেজি লবণ দেন, 200 মরিচ দেন, 1টা গোঁড়া মরিচের প্যাকেট দেন, জি পয়সা দিয়ে দেন, আসসালামু আলাইকুম গেলাম। আপনি 5 মিনিট 2 মিনিট বসতে পাবেন না ওখানে, ওখানে তো ল্যাংটা মেন আসছে, ওখানে তো আরেকজনের বদনাম হচ্ছে, আপনি ওখানে বসেন কোনো শরমে, কোন লজ্জায় বসেন, আপনি বসবেন কেন? এটাই সবচেয়ে বড় বিপদ, মাথার সাথে যেটা সম্পৃক্ত মুখ, জিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহর নবী বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচবো কিভাবে? তখন তিনি বললেন, 3টা কাজ করো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। 1, মুখখান হেফাজতে রাখো, জিবা। 2, বাড়িতে থাকো, দোকানপাটে যায় না, বাহিরে যায় না। 3, পাপের জন্য কাঁদো, বাস জান্নাত হবে। একদা আল্লাহ রাসূল বললেন, তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে, এ যা উবকিতুম বিহি হোসালাতে মিনান নাস, যখন সমাজের লোক হবে আগাছা, সবাই পশু প্রাণী, সবাই বদ শয়তান, একজন আরেকজনের টাকা মায়রা খায়, একজন আরেকজনের বদনাম করে, স্কুল জোর করে দখল করার চেষ্টা করে, মাদ্রাসা জোর করে দখল করার চেষ্টা করে, শুধু অন্যায় আর অন্যায়, একে ওকে জেলে দিবে, হাজতে দিবে, মারামারি হইচই শুধু চলবে, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে? মারি জাতিল ওহুদ, আমানত অঙ্গীকার কিছুই থাকবে না, ওয়াখতালাফুফিহিম, তাদের মধ্যে মতবিরোধ হবে, কেউ কাউকে মানবে না, ছোট ছেলেটা লাফ দিয়ে উঠবে বৃদ্ধ মানুষের মুখের উপরে, মানি না আপনার কথা, লাভ দিয়ে উঠবে। তখন দেখাচ্ছেন আল্লাহ রাসূল, দেখো 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 মতবিরোধ এইভাবে হবে, দেখো 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 এইভাবে হবে, সুমা সাব্বাকা বাইনা আসাবে এহি, আঙ্গুলগুলিকে আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন, এইভাবে যেমন ঢুকে গেল মানুষের মতবিরোধ এইভাবে ঢুকে যাবে, কেউ কারোর কথা মানবে না, তখন তোমাদের কি হবে, যুগের কি হবে, তোমাদের কি হবে, যুগের কি হবে? তো বলেন কি করতে হবে, তখন বললেন যে মুখ বন্ধ রাখো, জিভা বন্ধ রাখো, 2, বাড়িতে থাকো। তখন সাহাবী বলছেন যে আচ্ছা বাড়িতে থাকলাম, এরপরে হইচই এত বেশি, নির্বাচনের পরের দিন মিছিল বের করেছে, তখন ওর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল, তো বাড়ি ভেঙে দে, আপনি দেখেছেন বাস্তবতা, এর মনে হবে যে এরা কেউ মানুষ নয় সব পশু, তার মানে আমি গাড়ি নিয়ে যাচ্ছি তো গাড়িটা যাচ্ছে রাস্তা ঘেরে আসছে, তো গাড়িটা যে এখন যেন না গড়ে গড়ছে, যখন তখন এমন চোখ গরম করছে ড্রাইভারের প্রতি, আমি মাসুম তুমি ড্রাইভার গাড়িটা থামিয়ে রাখো, ওরা পার হয়ে যাক, এরা এখন আর কেউ মানুষ নয় সব পশু, শুধু পশু নয় হিংস্র প্রাণী, হায়ানা, এরাই হায়ানা। বেটা তোমাকে তো আমি দিন রাত বলছি, তুমি কেন বলে বেড়া অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, একটা বিড়ির জন্য, একটা সিগারেটের জন্য ভিক্ষা করে খাবা, ভিক্ষা করে খাবা কেন, মানুষের বাড়িতে কাজ করে খাবা, ওখানে কেন, তুমি ওখানে যাওয়া কেন, আর তোমার মা তো ভোটে দাঁড়িয়েছে, তোমার মা চেয়ারম্যান হয়েছে,
তোমার মা মিম্বার হয়েছে সবাকে ডাকে, আসো ভাইয়া, আসেন ভাইয়া, চা খেয়ে যান, তোমার মা সবার জন্য ফ্রি, ওকে মা বলে আর ডাকিও না। ও এখন মায়ের স্থানে নাই, মা তো যার ভিতরে চারটা গুণ আছে তার নাম মা। একাধিক দিন বক্তব্য শোনা আছে, মোবাইলটা চালু করলেই পাবা। মা হচ্ছে ওই এক যে বাচ্চাকে সৃষ্টিচার